Assalamualaikum. আমরা শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের থেকে আমরা অনেক দূরে ক্লাস স্কুলের থেকে অনলাইন ক্লাস চালু করার জন্য আমরা তোমাদের কাছে এসেছি। আশা করি তোমরা ক্লাসটা দেখবা। তোমাদের সম্পূর্ণ করার উৎসাহ উদ্দীপনা নিয়ে করতে হয়। আর গৃহ ব্যবস্থাপকের এই গুণটি
সদস্যদের মধ্যে সঞ্চারিত হয়ে যায় উদ্দীপনা থাকলেই আগ্রহ আনন্দের সাথে সব কাজ সম্পন্ন করা সম্ভব হয়। তাই একজন গৃহ ব্যবস্থাপককে অবশ্যই উদ্দীপনা থাকার দরকার, কারণ উদ্দীপনা না থাকলে গৃহ ব্যবস্থাপক তার কাজ সম্পূর্ণ ভাবে ভালোভাবে ঠিক করতে পারে না। এরপর আছে ব্যক্তিত্ব, মানুষের চাল চলন, আচার আচরণ, রুচি বোধ ব্যক্তিত্ব প্রকাশ করে যে সেই মানুষটা কেমন। আর ব্যক্তিত্ব একজন গৃহ ব্যবস্থাপকের, একজন গৃহ ব্যবস্থাপক ভালো ব্যক্তিত্ব থাকা অবশ্যই দরকার, তার তার আচার ব্যবহারের উপর নির্ভর করে পরিবারের সবকিছু, আর পরিবারের সকলের পছন্দই হতে পারে সে তার ব্যক্তিত্বের কারণে। তার মার্জিত ব্যবহার, পোশাক পরিচ্ছদ, কথাবার্তার শালীনতা, পরিমিত বোধ এবং ন্যায়পরায়ণ দায়িত্বের বোধ ইত্যাদি গুণাবলী গুলো এই ব্যক্তিত্ব বিকাশে থাকতে পারে। এরপর আসবো আমরা সৃজনশীল। সৃজনশীল একজন গৃহ ব্যবস্থাপকের সৃজনশীল অবশ্যই হওয়া দরকার। সৃজনশীল হলো নতুন নতুন জিনিস তৈরি করা, সৃষ্টি করা। সেটি সৃজনশীল ব্যক্তি অতি খুব সবার নজরে পড়ে। গৃহ ব্যবস্থাপকের এরকম সৃজনশীল শক্তি অধিকারী হতে হয়, কারণ তার কল্পনা দিয়ে নতুনত্ব তৈরি করতে পারে। সৃজনশীল শক্তির সাহায্যে গৃহ ব্যবস্থাপক যে কোনো কাজের পরিকল্পনা করা সহজ হয় এবং কাজের ফলাফল কি হতে পারে সে সম্পর্কে তার একটা আন্দাজ করে নিতে পারে এবং সৃজনশীলের মাধ্যমে কাজটা সে সুন্দরভাবে করতেও পারে। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি যে গৃহ পরিবর্তনে নতুন ঘরে আসবাবপত্র ক্রয় এবং বিন্যাসের ক্ষেত্রে গৃহ ব্যবস্থাপক সৃজনশীল শক্তিটা অবশ্যই থাকা দরকার, কারণ সৃজনশীল শক্তির মাধ্যমে গৃহকে সে সুন্দর করতে পারে। এক সময় একরকম ভাবে আসবাবপত্র বিন্যাস করবে, কিছুদিন পর ইচ্ছা করলে সেটাকে আবার পরিবর্তন করে নতুন নতুন কিছু সুন্দরের জন্য সে আবার অন্যভাবে আসবাবপত্র বিন্যাস করতে পারে। আর এটাই হলো তার, এটার মাধ্যমে তার সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। তারপরে আসে আমার অধ্যবসায়। অধ্যবসায় হলো, অধ্যবসায় ছাড়া কোনো কাজে সফলতা আসে না। সে যে কোনো কাজে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শেষ পর্যন্ত অধ্যবসায় হওয়া দরকার। গৃহ ব্যবস্থাপক এই গুণের কারণে যে কোনো কঠিন কাজও সে সহজেই সম্পন্ন করতে পারে। ধৈর্য, সহিষ্ণুতা, একাগ্রতা ইত্যাদি গুণাবলী অধ্যবসায় হতে সাহায্য করে। কোনো বিশেষ কোনো নতুন কাজ যদি একেবারে মানে করতে না পারে বা করা না যায়, তাহলে বারবার চেষ্টা করে, বারবার চেষ্টা করার পর সেই কাজটা তার মানে সম্পূর্ণ হবে। কিন্তু এটা অধ্যবসায়ের দরকার। গৃহে নানাবিধ কাজের সুস্থ পরিসমাপ্তির জন্য গৃহ ব্যবস্থাপকের এই গুণটা অবশ্যই থাকা দরকার। আর ঘরে যেহেতু শিশু পরিচালনা এবং তাদের লেখাপড়ার ক্ষেত্রে অধ্যবসায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ অধ্যবসায়ের কারণে একটা অধ্যবসায় গুণের কারণে গৃহ ব্যবস্থাপক তার শিশুটিকে যত ঘর ঝামেলা যত কিছু হোক, তারপর তার লেখাপড়া সবকিছু খেয়াল রাখা, একজন গৃহ ব্যবস্থাপকের অধ্যবসায় গুণের মাধ্যমে সেটা সে মানে কাজটি সম্পূর্ণ করতে পারে। অভিযোজ্যতা, আমরা গৃহ ব্যবস্থাপকের আর একটি গুণের মধ্যে পড়ব অভিযোজ্যতা। অভিযোজ্যতা হচ্ছে এমন একটি গুণ যে গৃহ ব্যবস্থাপক এই গুণটি অবশ্যই থাকা দরকার, কারণ গৃহ ব্যবস্থাপক অভিযোজ্যতা যদি না থাকে সে মানুষের সাথে মিশতে পারবে না। পরিবর্তনশীল পরিবেশে বাস করার কারণে আমাদের নানা রকম পরিবর্তন মুখোমুখি হতে হয়। যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানো বা অভিযোজ্যতা গুণটি প্রত্যেক গৃহ ব্যবস্থাপকে থাকা প্রয়োজন। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি, বাড়িতে কেউ যদি অসুস্থ হলে সময় মতো চিকিৎসার প্রয়োজন হয়, বাড়িতে থাকলে তার বিষয়ে যত্ন নিতে হয়, অথবা চিকিৎসকের নির্দেশে হাসপাতালে নিতে হতে পারে, এরকম পরিস্থিতিতে এরকম পরিবর্তিত অবস্থার সাথে অভিযোজন করা বা যাবতীয় কাজকর্মের সমাধান করা একজন গৃহ ব্যবস্থাপক অভিযোজ্যতার কারণে করতে পারে। গৃহ ব্যবস্থাপক যে কোনো পরিস্থিতিকে নিজে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা দরকার, কারণ আমাদের পরিবারে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আসতে পারে।
আর পরিস্থিতি যেটাই আসুক, কিন্তু আমরা কি করব, সেই পরিস্থিতিকে নিজেকে খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর একজন গ্রুপ ব্যবস্থাপকের যদি অভিযোজ্য ক্ষমতাটা থাকে, সে অবশ্যই যে কোনো পরিস্থিতিকে নিজেকে খাপ খেয়ে নিতে পারে। তাই বলবো যে গ্রুপ ব্যবস্থাপকের অভিযোজ্য ক্ষমতাটা অবশ্যই থাকা দরকার। এরপর আমরা আত্মসংযম, আত্মসংযম মানে হলো আমার নিজেকে সংযম করা। সংযম মানে কি, কোনো কাজ থেকে কোনো কাজ আমাদের মনে যদি ইচ্ছাও থাকে, সেই ইচ্ছাকে আমরা চুপ রেখে যে কাজটা করতে পারি, সেটা আত্মসংযম, নিজেকে সংযম সংযম রাখা। তো একজন গৃহ ব্যবস্থাপককে এই গুণটিও থাকা দরকার অবশ্যই। স্বাভাবিক জীবনে চলার পরিবারে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সংকটকালে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ রেখে আত্মসংযমটা থাকা দরকার। একজন সুব্যবস্থাপকের আত্মসংযমী হওয়া একান্ত প্রয়োজন। এই গুণের মাধ্যমে অনেক কঠিন সমস্যার সমাধান করা যায়। আত্মসংযম ক্ষমতা পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার সহজ একটা উপায়। পরিবারের অনেক সময় সদস্যদের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝি হতেই পারে, সেই ভুল বোঝাবুঝির মাধ্যমে সম্পর্কটা অবনত হতে পারে, কিন্তু আত্মসংযমের মাধ্যমে সেই সমস্যাটা থেকে আমরা বের হয়ে আসতে পারি। এবং একমাত্র আত্মসংযমটা আমাদের সেই বড় ধরনের ঝগড়া বিপদ থেকে আমাদের বাঁচাতে পারে এবং পরিবারটাকে সুন্দর সুন্দর রাখতে পারে। সেই জন্য আত্মসংযম আমাদের সবারই থাকা দরকার। এরপর হলো গৃহ ব্যবস্থাপকের দেখা যায় মানব, আরেকটা গুণ হলো মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান। মানব প্রকৃতি সম্পর্কে জ্ঞান গৃহ ব্যবস্থাপকের একটা বিশেষ গুণ। প্রতিটি মানুষের বিভিন্ন ভাবে একে অন্যকে আলাদা। তো পরিবারের বিভিন্ন ব্যক্তির স্বভাব, আচার আচরণ, পছন্দ, মেজাজ, মর্যাদা ইত্যাদি একরকম হয় না। পরিবার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে পরিবারের সকল সদস্যদের আর সামগ্রিক আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক ভাবে জ্ঞান থাকা দরকার। একজন গৃহ ব্যবস্থাপক পর্যবেক্ষণ অনুশীলনের ধারায় মানব প্রকৃতি সম্পর্কে অবগত হতে পারেন। ফলে তিনি সদস্যদের দ্বারা উদ্ভূত যে কোনো সমস্যা সহজেই সেটা সমাধান করে দিতে পারেন। পরিবারের শিশু যেমন স্নেহ ভালোবাসা চায়, তেমনি বড়রাও চায় শ্রদ্ধা ভক্তি। আর শিশুদের নির্দেশনা দিয়ে কাজ করাতে হয়, কখন করে বড়দের পরামর্শ নিয়ে কাজ করতে হয়। আর এতে পরিবার শৃঙ্খলা শান্তি বজায় রাখে। আর মানব প্রকৃতি সম্বন্ধে যদি একজন গৃহ ব্যবস্থাপকের জ্ঞান থাকে, অবশ্যই সেই পরিবারটা সুন্দর হয়। তো আজকে আমার এই পর্যন্তই, আগামী ক্লাস আবার দেখা হবে। কতদিন ভালো থাকবে, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। যদি বিশেষ প্রয়োজন হয় বাইরে বের হবো, মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে ফিরে এসে বাসায় কিছুক্ষণ পরপর 20 সেকেন্ড পর্যন্ত হাত ধুবে। কারণ এই এই অবস্থা আমাদের আর বেশি দিন থাকবে না। অবশ্যই আমরা শীঘ্রই হয়তো বা এই অবস্থা থেকে বেরিয়ে আসবো এবং তখন আমাদের সবার সাথে সবার দেখা হবে। এই আশা করি ভালো থাকবে।